সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই দুইটা লোগোই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ডিজাইন করতে পারেন। অনেকে আমরা নতুন যারা গ্রাফিক ডিজাইনার আছি, প্রথম প্রথম গ্রাফিক ডিজাইন শিখতেছি, আমরা অনেকেই এই লোগোগুলো ডিজাইন করতে গেলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি যে এই লোগোগুলো কীভাবে ডিজাইন করা হয়েছে। তো আসুন সহজভাবে আপনাদেরকে ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব, যেখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এ পর্যন্ত ড্র্যাগ করি। এরপরে রেক্ট্যাঙ্গেলটাকে আমরা একটু কালার চেঞ্জ করি। এই যে দেখেন, এখান থেকে এই কালারটা রেক্ট্যাঙ্গেলে দিয়ে দিলাম। এবারে টাইপ টুল নেব। টাইপ টুলস নিয়ে আমরা এখানে টাইপ করি লোগো নেম। লোগো নেম টাইপ করলাম। এখন দেখেন আমাদের যে এই লোগোটা আছে, এই লোগোটা হলো নিকজা বোল্ড ফন্ট দিয়ে ডিজাইন করা। সো আমরা এই লোগোটাকে নিজেবল ফন্টে চেঞ্জ করে নিই। লেখাটা সিলেক্ট করি, এই যে এখান থেকে, এই যে দেখেন ক্যারেক্টার ম্যারিড প্রো ফন্ট আছে, আমরা এখান থেকে নিজেবল ফন্ট দিয়ে দিই। এই যে নিকজা, আর এই যে এখান থেকে এই বোল্ড দিয়ে দিলাম। এখন আমরা লেখাটাকে রেক্ট্যাঙ্গেলের উপরে বসায় দিই, শিফট পেস্ট করে বড় করে, যেন সমানভাবে বড় হয়, শিফট পেস্ট করে বড় করে নিলাম। বড় করে নিয়ে একটু মাঝে মাঝে বসায় দেই। দেখেন এখন আমরা যে কাজটি করব, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেব। লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পরে রেক্ট্যাঙ্গেলটাকে আর লেখাটাকে একটু অ্যালাইন করি, সেন্টার অ্যালাইন। এই যে অ্যালাইন থেকে, এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। দেখেন আমাদের লেখাটি বসানো হয়ে গেছে। এখন যদি আপনাদের মনে হয় যে রেক্ট্যাঙ্গেলটা ঠিক আছে, তাহলে রাখবেন, না হলে হয়তো সাইড থেকে একটু ছোট বড় করে দিতে পারেন। যদি খুব বেশি বড় হয়ে যায় রেক্ট্যাঙ্গেলটা, আমি ছোট বড় করে দিয়ে আবার অ্যালাইন করে দেই, দুইটাকে একসাথে সিলেক্ট। এই যে অ্যালাইন, অ্যালাইন, ওকে। আমাদের প্রথম ধাপের কাজ শেষ। এরপরে আমরা যে কাজটা করব, দেখেন এই যে এই লোগোটাতে এনটা দেখেন এখান থেকে কেটে দেওয়া আছে এবং এই পাশ থেকে কেটে দেওয়া আছে। এর জন্য কি করব, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা এনের এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে আপ বাটন ক্লিক করে, আপ অ্যারো বাটন ক্লিক করে উপরের দিকে বের করে দিলাম। ঠিক একইভাবে এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এরপরে নিচের দিকে বের করে দিলাম। দেখেন আমাদের বের হয়ে গেছে। এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এই দুইটাকে একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা যে অংশ বের করে দিলাম, এই যে শেপ বিল্ডার টুলস নিয়ে এই অংশটা কেটে দিলাম। দেখেন স্বাভাবিক অবস্থায় শেপ প্লাস আসছে, যখন অল্টার প্রেস করব তখন এটা মাইনাস হয়ে যাচ্ছে। তো অল্টার প্রেস করে এই অংশ কেটে দিলাম, এই অংশ কেটে দিলাম, আর এই মাঝের যে এনটা আছে এনটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এই যে লেখাগুলো যেগুলো আছে কেটে দেব, কেটে দেব সবগুলা, কেটে দেব। প্রেস করলেই কেটে যাচ্ছে দেখেন লেখাগুলো। আমাদের এখন ডিজাইন করা কমপ্লিট। এবার দেখেন এই যে একটা অংশ এবং এই একটা অংশ, এই দুইটা অংশে আমরা এই পাশের অংশটা আমাদের যে কালার আছে সেই কালার নিয়ে আমরা রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করেছি, শুধু এই পাশের কালারটা পরিবর্তন করে দিতে হবে। তার আগে আরেকটা জিনিস, এই যে দেখেন এই অংশ সাথে, এই যে এর যে অংশটুকু আলাদাভাবে আছে এর সাথে নেই, তো আমরা এর এই অংশটুকু সিলেক্ট করে এই রেক্ট্যাঙ্গেলের যে অংশ কাটলাম এই অংশের সাথে গ্রুপ করে দেব। রাইট বাটন ক্লিক করে অথবা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটার সাথে এটা চলে আসতেছে। তো আমরা এবার এটাকে আইডোভার টুলস দিয়ে এখান থেকে কালার দিয়ে দিই। দেখেন আমাদের লোগোটি ডিজাইন হয়ে গেছে। একদম সহজভাবে আপনারা ডিজাইন করে ফেলতে পারবেন ভিডিওটি ফলো করলে।
এরপরে নিচের যে লোগোটা আছে এই লোগোটা কিভাবে করবেন, একই, এতক্ষণ যা দেখালাম সব একই পদ্ধতি, কোনো পার্থক্য নেই। শুধুমাত্র এই যে দেখেন, পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এই যে এখানে যেহেতু একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে যেহেতু একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে একটা লাইন নিয়ে লাইনটাকে এই পর্যন্ত ক্রিয়েট করে দিলাম। এরপরে এখান থেকে একটা লাইন নিয়ে একটু এদিকে লাইন টেনে এখান থেকে এইভাবে দিয়ে দিলাম। একটু ছোট হয়ে গেছে, এটাকে একটু বড় করে নেন, অথবা চাইলে পেন টুল যখন লাইন টানবেন তখনও বড় করে নিতে পারেন। এই যে বড় করে নিলাম, দেখেন এইবার কি করবেন, সবগুলো একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে এই যে স্বাভাবিক অবস্থায় যে প্লাস আছে, প্লাস অর্থ অ্যাড করা, এই যে এতটুকু অ্যাড করে দিলাম, আর এখান থেকে এতটুকু অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে শেপ বিল্ডার টুলস দিয়ে এই অংশটা সিলেক্ট করে এই কালারটা দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, দুইটা লোগো আপনাদেরকে ডিজাইন করে দেখিয়ে দিলাম একদম সহজভাবে। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় আপনারা যখন ডিজাইন করবেন কমেন্ট বক্সে জানিয়ে দেন। সেই সাথে এগুলাকে বলা হয় ওভার ইউজ লোগো। ওভার ইউজ লোগোর আরও কিছু টিউটোরিয়াল আমার চ্যানেলে এর আগে ভিডিও আপলোড দেওয়া হয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। আশা করি খুব সহজভাবে লোগোগুলো ডিজাইন করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।